আমরা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আগামী উনত্রিশ তারিখে কলকাতা রানী রাসমণি রোডে বিরাট বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি সেই বিক্ষোভ সমাবেশে মূলত আমরা যে সমস্ত দাবি রেখেছি তার মধ্যে আদিবাসীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে ক্ষত্রিয় কুর্মী বা কুর্মী মাতরা যেভাবে এসটি হওয়ার যে চক্রান্ত এটার দাবি রাখা হয়েছে জাতিসত্তার ধ্বংসকারী হিসেবে ইউসিসি বিল তার বিরুদ্ধে এবং দু হাজার ছয় বনাধিকারের ভিত্তিতে দু হাজার তেইশে যে বনাধিকার সংশোধনীয় বিল তার বিরুদ্ধে দেউচা পচামি কয়লা বিরুদ্ধে অযোধ্যা পাহাড়ে টুর্গা প্রকল্প বাঁধ প্রকল্প কাঁঠাল জল প্রকল্প বা ওখানে গাছ কাটার বিরুদ্ধে এবং মণিপুর সহ সারা রাজ্য জুড়ে যেভাবে আদিবাসী মহিলাদের উপর নির্যাতন হচ্ছে এই সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করেই আমরা আগামী উনত্রিশ তারিখে কলকাতা রানী রাসমণি রোডে আমরা বিক্ষোভ সমাবেশে দলে দলে গোটা রাজ্যের মানুষ সংগঠনগুলোর সিদ্ধান্ত অনুসারে আমরা আমাদের যে ধরনের আন্দোলনের যে অধিকার আছে আমরা যে আন্দোলন করব। এই অধিকারের ভিত্তিতেই আমাদেরও আন্দোলন কিন্তু সেইভাবেই চলবে এবং এগুলো সব লাগাতার আন্দোলন মানে আজকে কলকাতায় হচ্ছে আগামী দিনে আবার অন্য কোথাও হবে অর্থাৎ আমরা আদিবাসী সংগঠনের মানুষজন আন্দোলন করবে আন্দোলন চালিয়ে যাবে প্রত্যেকেই তার নিজের অধিকার অনুসারে আন্দোলন করবে ফলে আমাদেরও সেই জায়গাটা আমরা আন্দোলনটা চালিয়ে যাব সরকার সেক্ষেত্রে বহুবার চিঠি দেওয়ার পরেও সেটা রিজেক্ট হয়ে ফিরে এসেছে আমরা বুঝে গেছি যে তারা সেই সিআরআই দপ্তরের পক্ষ থেকে সেই ধরনের কোনো তথ্য পাঠাবে না এটা আমাদের দৃঢ় বিশ্বাস কিন্তু তথাপি পশ্চিমবঙ্গ সরকার যদি রাজনীতি বা ভোটের অধিকারে বা ভোটের জন্যে যদি তারা এটা পাঠায় তাহলে আদিবাসী সংগঠনগুলো দেখিয়ে দেবে যে তারাও ভোটটা কিভাবে করতে জানে তারাও ভোটটা কোন দিকে করতে জানে সেটাও কিন্তু এই ইউনাইটেড ফরাম অফল আদিবাসী অর্গানাইজেশনের যারা নেতৃত্ব আছে তারাও কিন্তু সেটা দেখিয়ে দেবে আমার নাম তপন কুমার সর্দার ইউনাইটেড ফরাম অফ পল আদিবাসী অর্গানাইজেশনের জয়ন করবেনার আন্দোলনটা কিন্তু অনেক দিন থেকেই চলছে কর্মীরা আন্দোলন করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলন চলতেই থাকবে যারা যেভাবে অনৈতিকভাবে অসংবিধানিকভাবে অ আদিবাসী সম্প্রদায় কর্মী সম্প্রদায় তারা জোরপূর্বক যে আদিবাসী হওয়ার যে দাবি জানাচ্ছে সে দাবির বিরোধিতা করছি এবং সেখানে আমাদের বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার তারা একটা মদত দিচ্ছে যে তারা বিভিন্নভাবে ভোট ব্যাংকের দোহাই দিয়ে তাদেরকে বিভিন্নভাবে আমরা মনে করছি যে তাদেরকে হয়তো এসটির হওয়ার একটা পথটাকে প্রশস্ত করে দিচ্ছে বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশ হবে এবং আমাদের সেখানে মেমোরেন্ডাম দেওয়া হবে রাজ্যপালকে এবং এখানে শুধু সমগ্র পশ্চিমবঙ্গের তামাম আদিবাসী সম্প্রদায়ের মানুষজন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তামাম আদিবাসী সম্প্রদায়ের মানুষজন একজোট হয়ে আমরা বিক্ষোভ সমাবেশ করব এবং পরবর্তীকালে আমার সমগ্র ভারতবর্ষ জুড়ে আমাদের যে আন্দোলনে আন্দোলনটাকে আমরা ছড়িয়ে দেবো থাকবে অ আদিবাসী যেভাবে জোরপূর্বক আদিবাসী হওয়ার অপচেষ্টা করছে তার বিরুদ্ধে ইউসিসি বিল যেটা আমাদের আদিবাসী জাতিসত্তাটাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া তার বিরুদ্ধে দুই হাজার ছয় বনাধিকার আইনকে লাগু করতে হবে এবং দু হাজার তেইশের বন সংরক্ষণ যে আইন আনা হয়েছে সেটাকে বাতিল করতে হবে অযোধ্যার ঠুরগা প্রকল্প বান্ধব প্রকল্প দেহচা থেকে আদিবাসী উচ্ছেদ এবং বনমি যে ধ্বংস হচ্ছে সেগুলোকে বন্ধ করতে হবে ফেক এসটি জাল সার্টিফিকেট যারা দাখিল মানে দখল করছে সেই সমস্ত দখলকারকে বাতিল করতে হবে এবং তাদেরকে যথাসম্ভব শাস্তি করতে হবে আমার নাম দিলেশ্বর মান্ডি আমি আদিবাসী একতা মঞ্চের সম্পাদক তীব্রতর এই পরিস্থিতিতে কি আপনারাও আন্দোলনে পাল্টা আন্দোলন নামছেন আমাদের আন্দোলনটা কিন্তু অনেক দিন থেকেই চলছে কর্মীরা আন্দোলন করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলন চলতেই থাকবে যারা যেভাবে অনৈতিকভাবে অসংবিধানিকভাবে অ আদিবাসী সম্প্রদায় কর্মী সম্প্রদায় তারা জোরপূর্বক যে আদিবাসী হওয়ার যে দাবি জানাচ্ছে সে দাবির বিরোধিতা করছি এবং সেখানে আমাদের বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার তারা একটা মদত দিচ্ছে যে তারা বিভিন্নভাবে ভোট ব্যাংকের দোহাই দিয়ে তাদেরকে বিভিন্নভাবে আমরা মনে করছি তাদেরকে হয়তো এসটির হওয়ার একটা পথটাকে প্রশস্ত করে দিচ্ছে সেখানে বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশ হবে এবং আমাদের সেখানে মেমোরেন্ডাম দেওয়া হবে রাজ্যপালকে এবং এখানে শুধু সমগ্র পশ্চিমবঙ্গের তাম আদিবাসী সম্প্রদায়ের মানুষজন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তাম আদিবাসী সম্প্রদায়ের মানুষজন একজোট হয়ে আমরা বিক্ষোভ সমাবেশ করব এবং পরবর্তীকালে আমার সমগ্র ভারতবর্ষ জুড়ে আমাদের যে আন্দোলনে আন্দোলনটাকে আমরা ছড়িয়ে দিব আমাদের দাবি থাকবে অ আদিবাসী ক্ষত্র কর্মী সম্পদরা যেভাবে জোরপূর্বক আদিবাসী হওয়ার অপচেষ্টা করছে তার বিরুদ্ধে ইউসিসি বিল যেটা আমাদের আদিবাসী জাতিসত্তাটাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া তার বিরুদ্ধে দু হাজার ছয় বনাধিকার আইনকে লাগু করতে হবে এবং দু হাজার বন সংরক্ষণ যে আইন আনা হয়েছে সেটাকে বাতিল করতে হবে অযোধ্যার ফুলকা প্রকল্প বান্ধব প্রকল্প দেবচা থেকে আদিবাসী উচ্ছেদ এবং বনমি যে ধ্বংস হচ্ছে সেগুলোকে বন্ধ করতে হবে ফেক এসটি জাল সার্টিফিকেট যারা দাখিল মানে দখল করছে সেই সমস্ত দখলকারকে বাতিল করতে হবে তাদেরকে যথাসম্ভব শাস্তি প্রয়োগ করতে হবে আমার নাম দিলেশ্বর মান্ডি আমি আদিবাসী একতা মঞ্চের সম্পাদক